কেন সরকারি হাসপাতালের চারপাশ ঘিরে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার? বিশেষজ্ঞদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া এবং সরকারি চিকিৎসকদের সাহায্যে পেতেই এই কৌশল। তাদের মতে এর বড় দায় স্বাস্থ্য বিভাগের, কারণ সরকারি হাসপাতালে কতটুকু দূরে বেসরকারি সেন্টার করা যাবে তার কোনো নীতিমালা নেই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সোহরাওয়ার্দী হাসপাতালের এই রোগীকে পরীক্ষার জন্য পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি এক মাস ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। সোহরাওয়ার্দী হাসপাতালের উল্টো দিকেই ব্যবসা পেতেছে অসংখ্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। শুধু মুক্তিযোদ্ধা টাওয়ারে রয়েছে ব্লাড ব্যাংক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ 9টি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের হসপিটাল নেই, এটা ডাক্তারের মাধ্যমে আসে। সব ধরনের পঙ্গু, সোহরাওয়ার্দী হৃদরোগ সব জায়গাতে আসে, কিডনি। এই এলাকার 6টি সরকারি হাসপাতাল ঘিরে রয়েছে 100-এর বেশি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। এগুলোর বেশিরভাগই মানহীন। সরকারি হাসপাতালে সিট পাওয়া কঠিন। 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন না, সব পরীক্ষার ব্যবস্থাও নেই। সেই সুযোগটাই নিচ্ছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। দালাল ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ভাগানো হয় রোগী, পাঠানো হয় টেস্টের জন্য। অভিযোগ রয়েছে অনেক চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী এসব প্রতিষ্ঠানের মালিক। উপজেলা পর্যায়ের হাসপাতালে যারা আরএমও থাকে, প্রত্যেকেরই হাসপাতালের আশেপাশে একটা দেখবেন যে ক্লিনিক বা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে। সে রোগীগুলা যে যারা ভাগাচ্ছেন বা যারা এর বেনিফিশিয়ারি, তারা হচ্ছে প্রভাবশালী। সে পেশার রাজনীতিতেই বলেন আর সামাজিক রাজনীতিতেই বলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 42 বছরের পুরনো অধ্যাদেশ দিয়ে চলছে এই খাত, যাতে বেসরকারি হাসপাতাল ক্লিনিক স্থাপনে স্পষ্ট করে কিছু বলা নেই। আমি বলি যে হাসপাতালে অন্তত আধা কিলো বা 1 কিলোর মধ্যে কোনো প্রতিষ্ঠান থাকা উচিত না। আমাদের মহাপরিচালক অবগত আছেন এবং এটা আসলে আমরা চিন্তাভাবনা করছি যে ক্লিনিকের বিধিটা এটা নতুন করে লেখার জন্য আমরা কাজ শুরু করেছি। সারা দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 15,000-এর বেশি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।